সাধারণ বুদ্ধির খেলা খেলব। এখানে সবচেয়ে বুদ্ধিমান কে বলতে পারবে? কে বুদ্ধিমান? হাত তোলেন। ইসমাইল সাহেব? ও আমি না, আমি পুরো অ্যাভারেজ একটা মানুষ। আপনাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে বলেন? আচ্ছা, সবচেয়ে বড় দরকার নেই, বুদ্ধিমান কে? নিজেকে একটু বুদ্ধিমান মনে করেন কে? একটু হাত তোলেন তো। কেউ না? আপনি? মামুন সাহেব বলছে। এই আর কেউ? এই হুমায়ুন হাত তুলছ। আচ্ছা, একটা গল্প হুমায়ুন, এটা কি হুমায়ুন? দাঁড়াও দেখি, কাছের পাত্র। এই কাছের পাত্রের মধ্যে পাথরটি ঢুকবে? ঢুকবে? কাছের পাত্রটাকে ভেঙে যাবে? কতক্ষণ রাখা যাবে? 1 ঘন্টা 2 ঘন্টা 10 বছর? আচ্ছা, তো হুমায়ুন আসলে জিতছে, আসলে ভরা গেছে, পাত্রটা ভরছে? ভরছে? তাই কথা বলে না, তাই ভরে গেছে তো? না, এখন এই ছোট ছোট পাথর গুলিকে মধ্যে দেওয়া যাবে? যাবে না? যাক, তাহলে এইবার করবে না? এইবার মোটামুটি ঘুরছে, ধরে নাই। এই বালি গিলে দেওয়া যাবে না? যাবে? তাহলে মোটামুটি একটা কনফিডেন্স হয়ে যাবে নাকি? ময়ন হয়েছে? ঘুরছে? এটা ঘুরে গেছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে আমি এক এক জগ পানি দেওয়া যাবে, যাবে না? গেল? আমাদের জীবনটাও তাই, আমরা যারা মনে করি আমরা 100% অ্যাচিভ করে ফেলছি, তারা আসলে কেবল পাথর দিয়ে কাঁচের পাত্রটা ভরাইছে, তারা পানিও দিয়ে দেয়। এভাবে তারা জীবনটাকে পূর্ণ করে, বুদ্ধিমানটা খোঁজে যে আর কিসে আমার জীবনটা পূর্ণ হবে। আর বোকারা মনে করে, তারা একটু একটু পারফর্ম করে, বোকা যারা মনে করে আমি তো ভরা, ঠিক না? আবার যারা আউটস্ট্যান্ডিং বুদ্ধিমান তারা কি করে জানেন? এটা হচ্ছে আবার মার্বেল দিয়ে এটাকে সাজায়, যেন শুধু ভরা না, দেখতে সুন্দরও লাগে। যারা আরেকটু বুদ্ধিমান তারা এর উপরে গাছও লাগায়, যে বালি দিছি পানি দিছি গাছও লাগাইতে পারে। হ্যাঁ, ঠিক। আবার যারা ভালো মালি তারা আবার এইভাবে তার লাইফটা, তার লাইফের ফুল পটেন্সিয়ালটা কিছু ইউজ করে, তাই না? এটাই আসলে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার জামিল স্যার যে বলেন, সাকসেস ইজ এ জার্নি, এটাই জার্নি। সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন। আপনি একটা থেমে যাওয়ার কোনো দরকার নাই তো। আমরা ধরেন, আমরা এখন কি মনে করি যে ফ্যাক্টরিটা ফুল ক্যাপাসিটি ইউজ করবো, তাই না? আরে বোকা, আপনি একটা ফ্যাক্টরি কে ইউজ করতে বলছে? দুটো ফ্যাক্টরি করেন না কেন? আর ফ্যাক্টরি বানানোর কি অভাব আছে? বাংলাদেশে কোনো ফ্যাক্টরি পড়ে আছে, তাই না? আপনারা যখন 30,000 টন দেখেন, আমি তখন 60,000 টন দেখি, বিশ্বাস করেন। আরে আল্লাহ তাআলা কি কম দিছে আমাদের বলেন তো? ছবি দেখাবো একটু পরে। যে লোকটা চাঁদে গেছে, দেখছেন এই যে লোকটা, এর নাম কি জানেন? নীল আর্মস্ট্রং। হ্যাঁ, আমি ক্লাস 2-তে না 3-তে পড়তে একটা ছবি দেখছি। আমাদের সময় তো কালার বই ছিল না, সাদা কালার বই ছিল। আমি বইটা উল্টে পাল্টে পিছনের পৃষ্ঠা থেকে দেখলাম যে লোকটা কি আছে, আমার কি নাই। এবারে চাঁদে গেল, মানে এটা একটা অসম্ভব ব্যাপার না? আমার মারে গিয়ে আমি কয়েক প্রশ্ন করলাম যে মা চাঁদ কত দূর, তো মা বই বের করে বললো, এখন তখন তো গুগল ছিল না। আচ্ছা মা, তো চাঁদে গেল, আমার মা যাইতে দিচ্ছে, তুমি কি আমার যাইতে দিতা? মার কথা বলে না, চুপ থাক, চুপ কি আমার কথা বলিস। আমি বললাম মা চাঁদে গিয়ে কি খাইছে? আমার মাও নিশ্চয়ই এসব জানতেন না, গুগল ছিল না তখন। আমার তখন থেকে একটা প্রশ্ন যে মানুষ, আমি তো মানুষ না, মানুষ করে আমি কেন পারবো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারাও এটা প্রশ্ন দেখবেন যে আপনাদের আশেপাশে কিন্তু সাকসেসফুল মানুষ আছে, মানুষ কিভাবে বড় হয়? আপনাদের যা বয়স এখন পয়লা বড় হতে পারবেন না, আপনারা এখন দেখে বড় হবে। একটা সাকসেসফুল মানুষকে আপনারা ফলো করবেন, একটা রোল মডেল পেয়ে যাবেন আশেপাশে, দেখবেন রোল মডেল পাওয়া যায়। মানুষ কি করে বড় হয়? এই লোকটা কথা নাই পাত্রা নাই, দেখেন চেহারা আপনাদের অনেকের চেয়ে খারাপ। হ্যাঁ, মাথা চুল একটু কম আছে মানে মানুষের, দেখেন তো কেমন করে চাঁদে গেল, আমি তো অবাক হয়ে যাই। এই লোকটা চেনেন টাকলু বেটারে? কে? যে বুঝুস কে? এটা অ্যামাজন থেকে
এই লোকখানে এই লোক দুনিয়ার সবচেয়ে বড় ধনী ধন আমার কাছে অবাক লাগছে বেটার মানে জুল বলে যেতে পারে না কিন্তু এত টাকার মাইলে ধরে কেন হ্যাঁ সাধারণ মানুষ মনে হতে পারে কিন্তু অনেক বড় হয়ে গেছে টেসলার মালিক ইলন মাস তার ছেড়ে একটা পাগল মনে হয়েছে কিন্তু কি সব বুদ্ধি বের করে কোন গাড়ি যে গাড়ি বের করছে তার অটো পাইলট তার গাড়ি কোনো ড্রাইভার নেই এবার এটা কি করছে শুনছেন কি গাড়িতে কোনো স্টিয়ারিং নাই এই গাড়ি বিক্রি করে জানেন যদি স্টিয়ারিং গেলে গাড়ি কেনেন তাহলে $5,000 বেশি দেওয়া লাগে স্টিয়ারিং ছাড়া গাড়ির দাম কম মানে অটোমেটিক সব এটার দাম কম এটা তো মানুষ নাকি এটা ধরেন আমাদের আগের ইনসান তাকাই দেখেন তো লোকটার দিকে ওর চাপা ওনার চাপা কোন জিনিসটা কম আছে হ্যাঁ যেটা দেখতে পারতেছে না সেটা মাথা যেটা দেখতে পারতেছে না ওটা দূরদর্শিতা আপনার আমার মাঝখানে কি কম আছে বলুন তো আমরা যে মাস শেষে ভয় পাই বক্সের বকা খাবো কিনা টার্গেটটা বড় না আসলে কি টার্গেটটা এমন কঠিন কোনো জিনিস যেটা আসলে করা সম্ভব না আপনারা কি বিশ্বাস করেন এটা বলেন তো প্রত্যেকটা মানুষের জীবনে আমাদেরকে তো ভাই প্লেন চালানোর মতো কাজ করতে বলা হয় না আমাদেরকে সেলস করার জন্য বলা হয়েছে এমন একটা প্রোডাক্ট সেলস করেন যেটা প্রোডাক্ট ভালো তো আমাদের প্রোডাক্ট খারাপ মানুষ খায় আমাদের দামও তো বেশি না এই অভিযোগটা বলতে পারবেন না আমরা অনেক কিছু করে প্রোডাক্টের কস্ট কমাই ফেলছি আমরা শুধু বেশি প্রোডাকশন প্রোডাকশন গেইন পাচ্ছি ওয়েস্টেজ কমাইছি সব কিছু করে এখন প্রোডাক্টের দাম কমাই আছে